আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অধ্যায় দুইয়ের থেকে আজকে আমি একটি সৃজনশীল দেখাচ্ছি। তো তোমরা অ্যান্সারটি দেখে নাও। প্রশ্ন দেওয়া আছে, জি অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি বাই ফোর ভাগ এক্স স্কোয়ার হয়, তবে জি অফ মাইনাস ওয়ান কত, জি অফ হাফ কত, প্রমাণ করে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জি অফ এক্স স্কোয়ার। তো প্রথম প্রশ্নটি হলো যে এখানে যদি জি অফ এক্স আসছে, এখানে জি অফ মাইনাস ওয়ান, তাহলে আমাদের জি এর উদ্দীপক কোনটি, এটা সেটা আমরা লিখে নিব। দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার। সুতরাং এই জি এর ফলে এখানে এক্স আছে, আমরা জি এর ফলে কি লিখব, মাইনাস ওয়ান। প্রত্যেকটা জি এর পরে আমরা মাইনাস ওয়ান লিখব, এক্স এর প্রত্যেকটা এক্স এর জায়গায় আমরা লিখব মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান লিখলাম, এখানেও মাইনাস ওয়ান ফোর, এখানেও মাইনাস ওয়ান স্কোয়ার। একটু খেয়াল করো সবাই, জি এর পরে এখানে এক্স, আমরা এখানে মাইনাস ওয়ান, প্রত্যেকটা এক্স এর স্থলে আমরা মাইনাস ওয়ান লিখার পরে এখানে আমাদের যোগ বিকল্পটা হয়ে যাবে প্লাস, এই যে প্লাস ওয়ান দুইটা, অর্থাৎ ওয়ান যতগুলো গুণ করে হোক না করে অ্যান্সার কিন্তু ওয়ান হবে। এখন শুধু এখানে আমাদের মাইনাসের পার্থক্যটা কীভাবে হবে, তো এটা কিন্তু খেয়াল রাখবা, যদি উপরে জোর সংখ্যা হয় সেটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর বিজির হলে মাইনাস থাকবে। যদি এটা জোর সংখ্যা তাহলে প্লাস, প্লাস এখানে যদি জোর সংখ্যা তাহলে ওয়ান প্লাসের, এখানে জোর সংখ্যা ওয়ান প্লাসের, তাহলে আমাদের ওয়ান 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 আসতে থ্রি, নিচে ওয়ান, তাহলে থ্রি ভাগ ওয়ান ইকুয়াল টু থ্রি। এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার। সবাই একটু দেখে নাও, আমরা এখন খ নম্বর চলে আসলাম। খ নম্বরে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো আগে। দেওয়া আছে, দেওয়া আছে এফ অফ না সরি জি অফ এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার। তো ওখানে আমরা বলছে যে জি অফ হাফ কত, প্রত্যেকটা জি এর পর আমরা হাফ বসাবো, ওয়ান বাই টু বসিয়ে দেব, টু বসালে কত পাই, প্রত্যেকে জি স্কোয়ার আমরা টু বসিয়ে দিই, ওয়ান প্লাস এ এক্স এর জায়গায় ওয়ান বাই টু প্লাস এ এক্স এর জায়গায় ওয়ান বাই টু, ওয়ান বাই টু বসানোর পর আমরা কী করবো, শুধু খালি ক্যালকুলেশন করে লসাগু নেব, ওয়ান প্লাস ওয়ান দুইটা ওয়ান, টু দুইটা ফোর, ওয়ান চারটা ওয়ান, দুই চারটা সিক্সটিন, ওয়ান একটা ওয়ান আর দুই চারটা ফোর। এখন লসাগু নাও, সিক্সটিনের ফোর লসাগু সিক্সটিন, তো সিক্সটিন একে সিক্সটিন প্লাস চার দিয়া সিক্সটিনকে বাক করে ফোর, ফোর একে ফোর প্লাস সিক্সটিন, সিক্সটিন বাক করে ওয়ান, ওয়ান একে ওয়ান, ওয়ান বাই ফোর, তাহলে কত আসতেছে, সিক্সটিন ফোর ওয়ান হয় টোয়েন্টি ওয়ান আর ওয়ান বাই ফোর। তো এখানে এটা দুইটা ভগ্নাংশ হয়ে গেলো, এখন দুইটা ভগ্নাংশের মাঝখানে ভাগ চিহ্ন আছে, এখন আমরা গুণ চিহ্ন দিলে এটা উপরে চলে যাবে, মানে নিচের এসে যাবে উপরে, উপরে নিচে নামবে, কাটাকাটি করলে চার থাকে, তাই আমাদের অ্যান্সার হলো টোয়েন্টি ওয়ান বাই ফোর। তো এখান থেকে অ্যান্সারটা লিখে নাও। আমরা এখন গ নম্বরে চলে আসলাম। গ নম্বরে বলা আছে যে প্রমাণ করো জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জি অফ এক্স স্কোয়ার। তো আমরা প্রমাণটা দেখি আমরা কী করবো, দেওয়া আছে যেটা আছে সেটা লেখার পরে, এই যে দেওয়া আছে জি অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার। এই প্রত্যেকটা এক্স এর স্থলে আমরা প্রথমে ওয়ান বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে যে বামের অংশে যা থাকবে সেটা আমরা প্রত্যেকটা এক্স এর স্থলে বসিয়ে দেবো। তো এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান এ এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার, এ এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার, তারপরে স্কোয়ার ফোর স্কোয়ার। সবাই একটু খেয়াল করো, তারপর গুণ করে আমরা ওয়ান প্লাস ওয়ান
एक्स दुई दुगुणे चार वन चार्टा वन चार दुगुणे आठ वन दुईटा वन दुई दुगुणे चार এখন আমরা যে এক্স টু দি পাওয়ার ফোর আর এক্স টু দি পাওয়ার এইটের মধ্যে লসাগু নিব। লসাগু নিয়ে এটা পেলাম যে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট ভাগ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। এখন এইটা একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশের মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে তো প্রথম অংশ আগে লিখতে হয়, লিখার পরে গুণ চিহ্ন দিয়ে এই নিচের রাশি যাবে উপর, উপরটা যাবে নিচে। তো এখানে এক্স চারটা, এখানে আটটা থাকে চারটা। তো আমাদের কী আসলো সাজিয়ে লিখে আমরা ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার ফোর। এই জন্য আমাদের বামের অংশ অর্থাৎ আমরা জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার বসিয়ে মানটা পেলাম। এখন আমরা কী করবো, বাকি মানটা আমি এখানে বসিয়ে দিই। জি অফ এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার। এখানে প্রত্যেকটা এক্সের স্থলে আমরা এক্স স্কোয়ার বসাবো। এখানে এক্স স্থলে এক্স স্কোয়ার, এখানে এক্স স্থলে এক্স স্কোয়ার, এখানে এক্স স্থলে এক্স স্কোয়ার। তো আমাদের কত হয়, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার ফোর। তো সবাই একটু খেয়াল করো যে আমাদের জি এফ এক্স স্কোয়ার যে মানটা আসছিল জি এফ একই মান চলে আসছে, যেন আমরা লিখবো এত ইকুয়াল টু এত, সুতরাং প্রমাণিত। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা এখান থেকে কিছুটা হলে উপকৃত হচ্ছ। তোমরা পরবর্তী মানে ক্রিয়েটিভ প্রশ্ন দিয়ে সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি এখন আলোচনা করবো, সেগুলো নিয়ে তোমরা যাতে একটু আগাতে পারো। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।